ছোট ছেলে সন্তানের অপারেশনের জন্য আর্থিক সাহায্য পাওয়ার আশায় দ্বারে দ্বারে ঘুরেও মেলেনি এক কড়া সাহায্য। অবশেষে সাহায্য পাওয়ার আশায় দ্বারস্থ হয়েছেন সংবাদ মাধ্যমের কাছে। উদয়পুর মহকুমার অন্তর্গত 30 বাগমা বিধানসভা কেন্দ্রের অধীন পশ্চিম খুপিলং গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আশু মিয়ার 14 মাসের শিশু সন্তান চিকিৎসার অভাবে ধীরে ধীরে মৃত্যুর দিকে পতিত হচ্ছে। ভূমিষ্ঠ হবার কয়েকদিন পরই ছোট্ট জামালের পেটে সমস্যা দেখা দেয়। জামালের বয়স যখন মাত্র 14 দিন, তখন আগরতলা জিবি হাসপাতালে তার পেটের অপারেশন করানো হয়। সেই সময় জামাল কিছুটা সুস্থ হয়ে উঠলেও ডাক্তারবাবু বলে দেন 9 মাসের মধ্যে ছোট্ট জামালকে আবারও অপারেশন করাতে হবে, তবে সেই অপারেশন করাতে হবে বহিরাজ্যে গিয়ে এবং খরচ লাগবে প্রায় 2,50,000 টাকা। জামালের বয়স বর্তমানে 14 মাস মাত্র, অর্থের অভাবে করানো সম্ভব হচ্ছে না তার অপারেশন। হতদরিদ্র দিন আনে দিন খায় এই অভাবের সংসারে খেয়ে বেঁচে থাকাটাই যেন একটা যুদ্ধ। তার উপর 2,50,000 টাকা খরচ করে কী করে করবে ছেলের অপারেশন? এই কথা ভেবে ভেবে দিন অতিবাহিত করছে হতদরিদ্র পিতা আশু মিয়া। সাহায্য প্রার্থনা করে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে দ্বারে দ্বারে ঘুরেও হাতে এসেছে শুধু নিরাশা আর নিরাশা। ডাক্তার অপারেশনের জন্য যেই সময়সীমা বেঁধে দিয়েছিলেন তা ইতিমধ্যেই পেরিয়ে গেছে। অতি দ্রুত যদি অপারেশন না করানো হয় তবে ছোট্ট জামালের ভবিষ্যৎ এক করুণ দশার দিকে পতিত হতে পারে। বহিরাজ্যে নিয়ে গিয়ে ছেলের অপারেশন করানোর মতো সাধ্য নেই এই গরিবী পরিবারটির। সরকার যদি মানবিক মুখ নিয়ে পরিবারের দিকে তাকায় তাহলেই এই ছোট্ট জামালে ফিরে পাবে তার এক নতুন ভবিষ্যৎ, বেঁচে যাবে এই দরিদ্র পরিবারটি। উদয়পুর থেকে মানিক সাহার রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার। আমার আবু জুন মাসের 27 তারিখ চিজার হয়েছে। চিজার হয়ে 3 দিনে মারা মানার পরে তার পেটটাগুলো ফাঁপা হতম ফাঁপা ফুলে আসলো। ফুলের থেকে জীবিক রেফার করানো হয়েছে। জীবিকার আসে পরীক্ষা করে আসে, পরীক্ষা করানোর পরে আমরা বসে একটা অপারেশন লাগবো। অপারেশন কোনটা লাগবো আর একটা 9 মাসের সময় একটা অপারেশন করা লাগবো। জন্মের 12 দিন পরে একটা অপারেশন করাছিলাম। অপারেশন করানোর পরে তারা কদিন পরে আমরা ছুটি দেওয়া হয়েছে। তারা হিসেবে আমাদের কাছে বাইরে নামা লাগবো। তারা আমরা রেডি হয়ে থাকতাম। আমরা বাইরে নিয়েছি না, ওখানকার 14 মাস চলতে আসে। 14 মাস চলানোর পরে আমরা ওখান 2,250,000 টাকা লাগে। আমরা ওখানকার টাকা লাই একটা চিকিৎসা করে একটা ফার্স্ট আসে না। চিকিৎসা বা যে কাম করে যা খানা দানা হয় চিকিৎসা হয় না। তো ওখানকার সরকারের থেকে হচ্ছে কদিন সাহায্য করলে আমরা একটু ছেলেটাকে একটু ভালো করে আনতে